কিন্তু তর্ক করকানো হ্যাঁ তোমারে আমি বলছিনা গোস্ত নাই যাও বেরো তুই জানো আমার উপর আঙ্গুল উঠাইলা ওর হকটা কেন তুমি আটাই করলা না এত কষ্ট করে আমি কাজ করছি এখন বলতেছেন গোস্ত নাই তুমি আমি বাইচা আছি এখনো আমার ছেলে বাইচা আছে তুমি আমাদের সামনে বিয়া করবা আর তোমারে কোলে নিয়ে তারপরে হ্যাঁ আম্মু কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শোনো তোমারে কি বলি তুমি ভুড়ি খেতে পছন্দ করো না আমি ভুড়িটা রাইখা দিছি আরে না না দিই নাই ওরে হ সালাম দিমু কিন্তু দি নাই আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখি আচ্ছা যাও তাই আপা ওই যে বুড়িগুলা রাখতে দিয়েছিলাম আর বস্তুগুলা দেন আসলে কি বলবো বুড়ি তো আমার আম্মু আর আমার বোন অনেক পছন্দ করে এটা তো ওগো দিয়ে দিছি কি কন আপা এত কষ্ট করে কাজ করলাম আমি আচ্ছা তাহলে গোস্ত গুলাই দেন গোস্ত তো নাই কি বলতাছেন এগুলো আপা বলেন আমি তো বাড়িতে গেছিলাম রাইখায় গেছিলাম বললাম তো গোস্ত নাই তোমার কাজ শেষ তুমি এখন যাও আপা দেখেন ফ্রিজে গোস্ত আছে আমার দেন তর্ক করো কেন হ্যাঁ তোমার আমি বলছি না গোস্ত নাই যাও বেরো এত কষ্ট করে আমি কাল করছি আর এখন বলতেছেন গোস্ত নাই তুমি কিন্তু বেদ পেয়ে গেছো যাও এত কষ্ট করে আমি করছি আপনি দেন না দেখেন ফিরে আছে তো মুখে তর্ক করবে না যাও যাইতে বলছি না যাও যাও নাই লোকগুলো কাজ থেকে বের করে দেব যাও কাজল মুখে মুখে তর্ক করে আজকাল কাজের লোকগুলো বেদপ হয়ে গেছে হ্যাঁ আসো আপা আপনি ওখানতেছে কেন কেন করতেছে কেন কেন জানেন না

আত্মীয় স্বজনের বাসায় দিবা মার বাড়িতে পাঠাইবা তাহলে ওরে দিয়ে পরিশ্রমটা কেন করাইলা ওরে বেতন দেওয়া হয় না হ্যাঁ বেতন দেওয়া হয় না ও বেতন দেওয়া হয় তার মানে কোরবানির যে গোস্ত আছে এটা দিবা না হ্যাঁ জন্য কার জন্য তোমার মা বাবার জন্য তোমার ভাই বোনের জন্য তোমার আত্মীয় স্বজনের জন্য হ্যাঁ কাদের জন্য এই কথার উত্তর দাও কাদের জন্য বুড়ি আম্মু খুব পছন্দ করে এই জন্য আম্মুরি দিয়ে দিছি তোমার আম্মুর জিবলাটা তো বড়কে

তার আত্মীয় স্বজন কেউ খাবে না তার বাসার কাজের লোকেরা খাবে না গরিব অসহায় দুস্থ মানুষরা খাবে না হ্যাঁ শুধু তোমাদের জন্য প্রযোজ্য করবানি গোস দিছি না সবাই রে কই গোস দিছ ওর গোস কোথায় ওর গোস আম্মুর বাসায় কাজ করে না মেটা মেটা আসছে দিয়ে দিছি তুমি আসলে একটা অসভ্য তোমার ভিতরে পারিবারিক শিক্ষার অভাব তোমার মাই তো দেখছি আমি তোমার আরও আমি দেখছি সব সময় কাজটা করে কি করে তোমার মা কি করে তার আত্মীয় স্বজনের বাসায় পাঠায় আর তোমার দাদা বাড়িতে তোমার কাকা আছে ফুপু আছে এদেরকে পাঠায় না ওইখান থেকে তুমি শিক্ষা নিছো না যে আমার মা তো তার স্বামীর বাড়িতে কারণে দেখতে পারে না আত্মীয় স্বজনটা দেখতে পারে না তাহলে আমি আমার স্বামীর আত্মীয় দেখবো সঠিক কাজটা করতো তুমিও সঠিক কাজটাই করতাম দেখেন আপনাকে এখন অতিরিক্ত কথা বলছো অসভ্য কথা আমার কত বড় সাহস তুমি আমার উপর আঙুল উঠাও তুমি জানো আমি কে জানো আমি কে জানি কে আমি আমি কে তোমার স্বামীর বাবা কি আ তো কি হয়েছে মানে তুমি আমি বাইচা আছি এখনো আমার ছেলে বাইচা আছে তুমি আমাদের সামনে বেহাদুবি করবা আর তোমার কোলে নিয়ে তারপরে কি করতে হবে আমি কি বেহাদুবি করছি আপনি একটা কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুমি কেন আমার উপর আঙুল উঠাইলা ওর হকটা কেন তুমি আদায় করলা না ওর ন্যায্য প্রাপ্যটা থেকে করে কেন তুমি বঞ্চিত করলা সেটা বলো আগে ওরে বেতন দেওয়া হয় না তাতে কি আবার কি ঘুষ দেব তাতে কি হইছে তো তোমার ফাজিল মেবে না তোমার তোমার আত্মীয় স্বজন তোমার মা বোন ওরা কি কাজ করে এখানে

তোমারে তো তোমার মায়ের গর্বের থেকে এই করে নাই জন্ম দেয় নাই তোমার ডিপার্টমেন্ট স্টল থেকে আনছে আর ওর মায়ের গর্বে জন্ম নিচ্ছে এই জন্য ও আলাদা ও নিচু জাতের ও ছোট জাতের এগুলি মাথার থেকে দূর করো এখনো সময় আছে মানুষকে মানুষ ভাবার চেষ্টা করো মানুষের প্রতি আন্তরিক হওয়ার চেষ্টা করো গরিব দুঃখী অসহায় মানুষদের হক আদায় করো আদায় তোমার কোনো এই যে ইবাদত করো না এবাদতো কাজে আসবে না নামাজ হতো পারো মাঝে মধ্যে দেখি একদিন সাতটায় মাসে বছরে একবার দেখি তোমাকে নামাজ পড়তে প্রতিদিন অবশ্যই হয় নট আমি কেন পরবো না আমি কি তোমার মতো বেধর্মী নাকি তুমি তো বেধর্মী খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের চাইতো খারাপ বিয়ে করাইছিলাম ভদ্র সভ্য দেখা তোমার ভিতরে যে একটা অভদ্র লুকায় আছে এটা আর জানতাম তোমার মতো মেয়েরা বিয়ের আগে এত সুন্দর রূপ থাকে তাদের আর এত মধুর আচরণ থাকে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে বাড়িতে আসে না দুই একদিন হাতে গোনা দুই একদিন একটু ভালো থাকে মধুর মধুর কথা বলে তখন একটা বড় বল বালতি ধরলে না মধু টপটপায় পড়ে ওগুলি বিক্রি করা যায় আর তারপরে কিছুদিন গেলে এরা যে এত ভয়ঙ্কর বাবা রে বাবা বাপ চাই এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো শেষ কেন আজকে আসুক আপনার গাদারা। হ্যাঁ আসলে কি বলবো হয়তো আপনি থাকবেন নয়তো আমি থাকব আরে বাবা রে বাবা আরবের কুরমা কাজু উনি না থাকলে বাড়ি ঘরে একেবারে দোয়া অন্ধকার হয়ে যাবে অসভ্য কথা তোমার মতো স্টুপিড রাই কার ওই সংসারে ধ্বংস হইতাছে তুমি কিছু মনে করো না তুমি টাকাটা রাখো তুমি কিনে নিও হ্যাঁ আর আমার বাসায় যাও ঠিক আছে এটা তো ছেলের বাসা তুমি আমার বাসায় যাও যাই ওইখান থেকে তোমার যে যে পছন্দ ফ্রিজে মাংস রাখা আছে তুমি তোমার পছন্দ মতো এক ব্যাগ মাংস নিয়ে বাসায় নিয়ে যাও হ্যাঁ যাও আসুক ও আজকে আসুক তারপর দেখতেছি আমি